সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। বেশ কয়েকদিন পরে তোমাদের সাথে আবার দেখা হলো, কথা হচ্ছে, সরি দেখা তো না, এখন আর দেখা হওয়ার সুযোগ নেই। দেখা হওয়ার সুযোগটা আরও এক মাস পরে হবে আমাদের, ঠিক আছে? যাই হোক, আমরা আশা করতেছি আগামী 30 তারিখের পর থেকে হয়তো আমরা আবার সরাসরি অফলাইনে তোমাদের সাথে আবার আমাদের সেই আগের মতো দেখা হবে, সরাসরি ক্লাস নিতে পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে তোমাদের আমি নতুন চ্যাপ্টার শুরু করব। কাজ শক্তি ক্ষমতা তো শেষ হয়ে গেছে, আমরা আজকে নতুন চ্যাপ্টার শুরু করব। নতুন চ্যাপ্টারটা হলো আমরা যেটা ষষ্ঠ অধ্যায়, মহাকর্ষ চ্যাপ্টারটা আমরা শুরু করব আজকে। মহাকর্ষ, তো মহাকর্ষ চ্যাপ্টারটা শুরু, প্রথম যেটা আমাদের টপিকস দেওয়াই আছে যে পরন্তবস্তু সূত্র, মহাকর্ষ বল আর অভিকর্ষ স্তরণ। আমরা মোটামুটি এই তিনটা টপিকস নিয়ে আজকে কথা বলবো, যতদূর আগাইতে পারি সেইভাবে চলবে। ওকে, তো প্রথমে আমরা আসি পরন্তবস্তু সূত্রের কথাগুলো আগে বলে নিই, ঠিক আছে? পরন্তবস্তু সূত্র, খেয়াল করো, পরন্তবস্তু সূত্র কয়টা আছে? তিনটা, আগেই বলি, পরন্তবস্তুর তিনটা সূত্র আছে। সেটা হলো তিনটা, এই পরন্তবস্তু তিনটা সূত্র জাস্ট আমাদের, এটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যালও আছে, একটা একটু খেয়াল করবা, ল্যাবে তোমাদের প্র্যাকটিক্যালও করানো হয়, খুব ইজি জিনিস। তো তিনটা সূত্র বলার আগে তোমাদের দুটো জিনিস আগে বুঝতে হবে, সেটা হলো কি মনে রাখতে, সেটা হলো একটা খেয়াল করো, কথাটা বলি, সেটা হলো স্থির অবস্থা, আর একটা হলো বিনা বাধাই। এই দুটো কথা আগে মনে রাখতে হবে সূত্র বলতে গেলে, খেয়াল করো। যাই হোক, সূত্র লেখার দরকার নেই, খুব যে বললাম 9-10 পড়ছো তোমরা। তো প্রথম সূত্রটা হলো স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ তুমি স্থির অবস্থান থেকে বিনা বাধায় যদি, অর্থাৎ বায়ুশূন্য যদি হয় এটা মনে করো, তাহলে তোমার যে কোনো বস্তু, তুমি একটা ভারী একটা বস্তু আর একটা হালকা বস্তু দেওয়ার সমস্যা নাই, যে কোনো আকারের হোক, প্রত্যেকটা বস্তুই সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। সেটা হলো প্রথম সূত্র। ওকে, তাহলে প্রথম সূত্রটা হলো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সকল সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এবার আসে 2 নম্বর সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর বেগটা হলো তার পতনকালের সমানুপাতিক। অর্থাৎ বস্তুটি পড়তে যে সময়টা লাগবে এবং ওই ক্ষেত্রে যে বেগটা আসবে, যাই হোক, বেগ আর পতনকাল হলো পরস্পর সমানুপাতিক। অর্থাৎ পড়তে যত সময় লাগবে বেগটাও তত বেশি হবে। সেটা অর্থটা হলো ভি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক টি। এটাকে যদি আমরা গ্রাফিক্যালি দেখি তাহলে কি হবে, এটা হবে মূলবিন্দুকে আমি সরলরেখা বলে এটা। তাই যদি হয় তাহলে দেখো, এটা এই জায়গা থেকে আমরা কিন্তু এটাও লিখতে পারি, ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান ভি টু বাই টি টু সমান সমান ডট ডট ভি এন বাই টি এন সমান সমান কি। তাই যদি আমরা যদি এখান থেকে যদি কাজে লাগাই তাহলে এই সূত্রটা আমরা কাজে লাগাইতে পারি। এটা হলো পরন্ত বস্তুর ফলিং বডির সেকেন্ড ল। এরপরে আসে 3 নম্বর সূত্র, খেয়াল করো, 3 নম্বরটা হলো একই কথায় আসবে, আগে বলেছিলাম না, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বটা হবে তার পতনকালের কি বর্গের সমানুপাতিক। অতিক্রান্ত দূরত্বটা হবে পতনকালের বর্গের সমানুপাতিক, তার মানে কি এইচ সমানুপাতিক টি স্কয়ার হবে, এইচ সমানুপাতিক টি স্কয়ার। এটার অর্থটা হলো এখান থেকে আমরা তাহলে এভাবে লিখতে পারি, এইচ ওয়ান বাই টি ওয়ান এর হোল স্কয়ার সমান সমান এইচ টু বাই টি টু এর স্কয়ার, এরকম এন পর্যন্ত যেতে পারে সমান সমান কে। তার মানে আমরা এখান থেকে কাজে লাগাইতে পারি এই তিনটা সূত্র মনে রাখলে হবে কি পরন্ত বস্তুর সূত্র, তিনটা সূত্র। ওকে, কোথাও একটা সূত্র গেল বিনা বাধায় পরন্ত
স্থির অবস্থান থেকে বিনাময় পরন্ত সকল বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে, তারপর হলো বেগটা হবে পতনকালের সমানুপাতিক, আর একটা হলো অতিক্রান্ত দূরত্বটা হলো পতনকালের বর্গের সমানুপাতিক। আর শেষ, তাহলে আমার পরন্ত বস্তু তিনটা সূত্রের কাহিনী শেষ আমাদের। ওকে, মুছে দিলাম। এরপরে আমরা যেটা আসব সেটা হলো মহাকর্ষ সূত্র। আরো যে একটা আছে কেপলারের সূত্র, আমরা আসলে পরে পড়াবো। একটু মহাকর্ষ সূত্র দেখেন, নিউটনের মহাকর্ষ সূত্র। মহাকর্ষ সূত্রটা নিউটন, স্যার আইজাক নিউটন সেই গাছ থেকে আপেল পড়া, আপেল গাছের নিচে উনি বসেছিলেন, হঠাৎ করে দেখা গেল গাছ থেকে একটা আপেল পড়তেছে। যাই হোক, ওই কাহিনী থেকে তার কিন্তু আসলে এই মহাকর্ষ সূত্রটা আবিষ্কার করে। এখন মহাকর্ষ সূত্রটা হলো কি, যে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই পরস্পরকে কি করে, আকর্ষণ করে। সহজ কথা, মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই, আমরা কিন্তু পৃথিবীর কথা বলতেছি না, মহাকর্ষ যদি সেটা হবে। যাই হোক, এই মহাকর্ষের সূত্রটা বলার আগে আমরা একটা জিনিস বলে আসি, একটা হলো সেটা হলো মহাকর্ষ কাকে বলে, আর একটা হলো অভিকর্ষ কাকে বলে, এটা না হলে আবার সমস্যা। দেখো, মহাকর্ষ মানে কি, মহাবিশ্ব, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যেটা আমরা বলি, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে বলা হয় মহাকর্ষ। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা হলো মহাকর্ষ। যেমন আমি এখন আছি, আমি আছি এবং এই যে বিল্ডিং এর মধ্যে, বিল্ডিং এবং আমার মধ্যে আকর্ষণ বল হতে পারে। তারপরে কি হতে পারে, সূর্যের সাথে কি, বৃহস্পতির হতে পারে, মঙ্গলের হতে পারে, যেটাই হোক মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল সেটা হলো কি, মহাকর্ষ। আর অভিকর্ষটা হলো পৃথিবী এবং অন্য যে কোনো একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, পৃথিবী এবং তৎসংলগ্ন অন্য যে কোনো একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা হলো অভিকর্ষ। এটার অর্থটা হলো অভিকর্ষের বেলায় বলা হয় পৃথিবী প্রত্যেকটা বস্তুকে তার কেন্দ্রের দিকে টানে। এই যে কেন্দ্রের দিকে টানার ক্ষেত্রে যে বলটা ক্রিয়া করে এটাকে আমরা আসলে কি বলি, অভিকর্ষ বল বলি। তার মানে কি, খেয়াল করো, অভিকর্ষ বলটা হলো পৃথিবী এবং অন্য যে কোনো একটা বস্তুর মধ্যে, আর মহাকর্ষ হলো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু, সেটা পৃথিবী হতে পারে অন্য যে কোনো বস্তু হতে পারে, সমস্যা নাই। এই জন্য অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ কিন্তু অভিকর্ষ নয়। খেয়াল করো, অভিকর্ষ হলো মহাকর্ষ, ঠিক আছে, কিন্তু সব মহাকর্ষ অভিকর্ষ নয়, কারণ অভিকর্ষ হতে হলে পৃথিবী বাধ্যতামূলক, এইটা খেয়াল করে রাখবে, পৃথিবী বাধ্যতামূলক। তাহলে দেখো মহাকর্ষ আর অভিকর্ষ কি সেটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার আসি নিউটনের মহাকর্ষ সূত্রের কথা বলি। এবার নিউটনের মহাকর্ষ সূত্রে নিউটন প্রথমে বলছে যে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই পরস্পরকে কি করে, আকর্ষণ করে। তার মানে আমার বস্তুগুলোর মধ্যে পরস্পর একটা আকর্ষণ বল কাজ করতে। দেখো আমরা সেই সূত্র অনুযায়ী ধরি, দুটো বস্তু ধরি, ধরো এখানে একটা বস্তু, ধরো এ একটা বস্তু, আর এখানে ধরো বি একটা, তাহলে এই দুটো বস্তু কিন্তু পরস্পরকে আকর্ষণ করবে। তাই যদি হয় তাহলে এইটার ভর ধরো তুমি ধরো এম ওয়ান, এটার ভর ধরো এম টু, এবং এদের সংযোজক সরলরেখা কি, এই যেটা সেন্টার থেকে আসে। যাই হোক, এই দূরত্বটা হলো কি আর ধরলাম, খেয়াল করে বলছে আর। ওকে, তো নিউটন কি বলছে, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা ক্রিয়া করবে সেই আকর্ষণ বলটা কি হবে, আকর্ষণ বলটাকে যদি এফ ধরি আমরা, তাহলে আকর্ষণ বলটা হবে বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তু দুটি সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। আমি আবারও বলি, মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু পরস্পরকে কি করে, আকর্ষণ করতে। এখন তাহলে সেই জায়গা থেকে এলো কি, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করবে সেই আকর্ষণ বলটা হবে বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল সর্বদা সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করবে, ওই বস্তু দুটি সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করবে। তাই যদি হয় তাহলে একসাথে আমরা কি লিখতে পারি, এইটা। তাই যদি হয় তাহলে কি লেখা যায়, এফ ইকুয়াল টু জি
m1 m2 divided by r square এখানে যেটা হলো সমানুপাতিক ধ্রুবক বলি আমরা এটাকে কি বলি আমরা সমানুপাতিক ধ্রুবক যেটাকে আমরা কি মহাকর্ষীয় ধ্রুবক বলি সেটাকে আমরা কি বলি মহাকর্ষীয় ধ্রুবক বলি এর কিন্তু নির্দিষ্ট মান আছে মান কত 6.673 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার এখন কিভাবে আসে আমরা পরে আসতেছি ওকে তাহলে এইটুক মোটামুটি নিউটনের মহাকর্ষ সূত্র ওকে এফ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই আর স্কয়ার জাস্ট সূত্রটা তুলে নিলে হবে আমরা অঙ্ক আসবো পরে জাস্ট একটু খেয়াল করো এই জায়গা থেকে আমরা পাঁচটা প্রশ্ন পাবো একটা না পাঁচটা প্রশ্ন পাবো সে পাঁচটা প্রশ্ন কি আমরা আসতেছি একটু খেয়াল করো এই জায়গায় এই সূত্র থেকে আমরা এই সূত্রটা থেকে পাঁচটা প্রশ্ন বের করব আমরা ওকে তাহলে মুছে দিই আমি দেখো এক নাম্বার সূত্রটা হলো মহাকর্ষীয় ধ্রুবক কি কাকে বলে আচ্ছা একটা একটা করে আসি ওকে আমরা একটা একটা করে আসি একটা প্রশ্ন খেয়াল করো এই জায়গা থেকে একটা প্রশ্ন প্রথমে বের করলাম একটা প্রশ্ন বের করি আমরা তাহলে মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে ওকে মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে বোঝার আগে একটু খেয়াল করি আমরা দেখো এফ ইকুয়াল টু হলো জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই আর স্কয়ার দেখো এখন আমরা কি করি এখন ধরো এম ওয়ান সমান সমান এম টু সমান দুটোই বস্তুই কি করলাম 1 কেজি করে ধরে নিলাম এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব ছিল আর সমান 1 মিটার যদি তাই যদি হয় তাহলে মানগুলো বসাও তো তাহলে কি হয় এফ সমান সমান কি হয় জি হয় অর্থাৎ দেখো 1 কেজি ভরের দুটি বস্তু 1 মিটার দূরে থেকে পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাই হলো মহাকর্ষীয় ধ্রুবক খেয়াল করেন এখান থেকে 1 কেজি ভরের দুটি বস্তু 1 মিটার দূরে থেকে যে বলে পরস্পরকে আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে আচ্ছা আমি লিখে দিচ্ছি এই তো কাজ শেষ 1 কেজি ভরের জায়গা তুমি কিন্তু একক ভর বলতে পারো যে একক ভরের দুটি বস্তু একক দূর থেকে পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে ব্যাখ্যাটা আমি আগেই দিয়ে দিয়েছি ওকে এইটা গেল এরপরে দেখেন আরেকটা বলি এই মহাকর্ষীয় ধ্রুবকটা হলো ক্যাপিটাল জি তাই না তাহলে মহাকর্ষীয় ধ্রুবক মানে ক্যাপিটাল জি ক্যাপিটাল জি এর একক ও মাত্রা আরেকটা প্রশ্ন দেখো জি এর একক ও মাত্রা নির্ণয় করো ওকে তাহলে আমি উপরে চলে যাই দেখেন নাকি এটা মুছে দিই সুবিধা হবে আমাদের তাহলে দেখো একক কি হবে আমাদের একক আগে দেখো এফ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই আর স্কয়ার বা জি সমান সমান এফ আর স্কয়ার ডিভাইডেড বাই এম ওয়ান এম টু আমরা জাস্ট ইকুয়েশনটা দেখছি এখন একক বসিয়ে দেবো দেখো এফ এর একক হলো নিউটন দূরত্বের একক হলো মিটার স্কয়ার ভরের একক হলো কি কেজি ইন্টু কেজি তার মানে কি নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার হয়ে গেছে একক তার মানে মহাকর্ষীয় ধ্রুবকের একক হলো নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার এরপরে আসি মাত্রা দেখেন মাত্রা কি হবে তাহলে দেখো তো এখান থেকেও করা যায় অথবা এখান থেকেও হয় দেখো
জি সমান কি আমাদের এফ আর স্কয়ার ডিভাইডেড বাই এম ওয়ান ইন্টু এম টু, তার মানে এফ মানে কি এম এল টি ইনভার্স টু, আর আর স্কয়ার মানে এল স্কয়ার, এম ওয়ান এম টু মানে কি এম ইন্টু এম, এম এম কেটে গেল তাহলে কি হলো আমাদের এল কিউব এম ইনভার্স ওয়ান টি ইনভার্স টু। দেখেন মাত্রাও পেয়ে গেলেন। তাহলে দুটো প্রশ্ন শেষ হয়ে গেল, একটা হলো মহাকর্ষীয় ধ্রুবক কি বা কাকে বলে, মহাকর্ষীয় ধ্রুবকের একক মাত্রা, দুটো গেল। ওকে তুলে নাও। এরপরে আরেকটা প্রশ্নটা কি, জি এর মান 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার বলতে কি বুঝো? খুব ইজি জিনিস, দেখো কি হবে তাহলে। ওকে খেয়াল করো, জি এর মান মানে মহাকর্ষীয় ধ্রুবকের মান 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার বলতে বুঝি ওই সংজ্ঞার ওখানে চলে যাও, যে এক কেজি ভরের দুটি বস্তু 1 মিটার দূরে থেকে পরস্পরকে 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন বলে আকর্ষণ করে। শুধু বলের জায়গায় এত নিউটন বল বলে দিলে আমাদের কাজ শেষ। তাহলে আরেকটা প্রশ্ন আছে আমাদের, তাহলে এটা গেল। আরেকটা হলো জি কে অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবককে সর্বজনীন বা বিশ্বজনীন ধ্রুবক বলা হয় কেন? ওকে জি কে সর্বজনীন বা বিশ্বজনীন ধ্রুবক বলা হয় কেন? এটার অর্থটা হলো দুটো বস্তু যখন রাখি যে মাধ্যমে রাখি, অর্থাৎ দুটো বস্তুর মাঝখানে যে মাধ্যমটা কাজ করে সেই মাধ্যমের প্রকৃতির উপর জি এর মান নির্ভর করে না। জি এর মান নির্ভর করে কি, বস্তু দুটির ভরের উপর নির্ভর করে এবং তাদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। কিন্তু ওই মাধ্যমের প্রকৃতি যে রকমই হোক না কেন, বা তার স্থিতিস্থাপক বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো আছে, সে বৈশিষ্ট্যগুলো যাই হোক না কেন, সেই মাধ্যমের প্রকৃতি বিশ্বজনীন ধ্রুবকে কোনো কি করে না, প্রভাব বিস্তার করতে পারে না। এই জন্য যে কোনো জায়গায় তুমি দুটো বস্তু বাংলাদেশের থেকে তুমি নিয়ে গিয়ে ধরো ওই সে মেরু অঞ্চলে নিয়ে গেল দুটো বস্তু, এই দুটোর মাঝখানে তুমি যখন তাদের মধ্যকার আকর্ষণ বল কাজ করবে যখন তুমি নির্ণয় করবে, ওই ক্ষেত্রে মহাকর্ষীয় ধ্রুবকের মান এখানে যা পাবা ওখানেও তাই পাবা। ঠিক আছে, বিষুবীয় অঞ্চলে রাখলে যেরকম পাবা, মেরু অঞ্চলে রাখলে সে একই রকমই পাবা। এই জন্য বলা হয় সর্বজনীন ধ্রুবক বা মহাকর্ষীয় ধ্রুবক বলা হয় কাকে, ক্যাপিটাল জি কে সর্বজনীন বা বিশ্বজনীন ধ্রুবক বলা হয়। ওকে তাহলে এই জায়গা দেখো, আমাদের যে মহাকর্ষীয় ধ্রুবকের এখানে জাস্ট নিউটনের মহাকর্ষ সূত্রের এখানে যে প্রশ্নগুলো ছিল, প্রশ্নগুলোর কাজ শেষ। একটা হলো দেখো সূত্রর কি, সূত্রটা হলো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করবে সেই আকর্ষণ বলটা হলো বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক, এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বলটা সবসময় বস্তু দুটির সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এবং ওই জায়গা থেকে আমরা সমীকরণটাও পেলাম এফ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বাই আর স্কয়ার। এখন কথা হলো এখান থেকে আমরা 4টে প্রশ্ন বের করলাম। দেখো মহাকর্ষীয় ধ্রুবক কি, মহাকর্ষীয় ধ্রুবকের একক মাত্রা পেলাম, মহাকর্ষীয় ধ্রুবকের মান এত বলতে কি বুঝি, যেটা নির্দিষ্ট মান 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার শেষ। তারপরে মহাকর্ষীয় ধ্রুবককে বিশ্বজনীন বা সর্বজনীন ধ্রুবক বলা হয় কেন, এটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেল আমাদের। ওকে এখন আমরা আসি, আমরা যেটা করলাম কিন্তু আমরা এখানে দেখো যেহেতু একটা সূত্র আমরা পেয়ে গেলাম সেটা হলো এইটা, তাহলে আমরা এক কাজ করি আমরা সূত্র দিয়ে দুই একটা অঙ্ক করে আসি। ওকে সেটা মনে হয় ভালো হবে, দুই একটা অঙ্ক করে আসি দেখি কি হয়। ওকে দেখো একটা অঙ্ক করে আসি, অঙ্কটা কি হবে আগে
সহজ হবে না কঠিন হবে সেটা হলো কথা। আচ্ছা আমরা আগে সহজ থেকে আসি, তারপরে দুটো অঙ্ক করাবো, খেয়াল কর, দুটো অঙ্ক করাবো, দুটো অঙ্ক করাবো, দুটো অঙ্কের ভিতর দেখেন একটা জিনিস, সেটা হলো দেখেন এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, ওকে, এটা ধরেন এম ওয়ান, এটা হলো কি এম টু, এটা হলো 1 কেজি ভরের আর এটাও ধরো 1 কেজি ভরের দুটি বস্তু, ওকে, দুটি বস্তুর সংযোজক সরলরেখা কত, এইটা, ওকে, সংযোগ সরলরেখা, ওকে, তাহলে সংযোগ সরলরেখা যেটাকে আমরা আসলে কি আর দ্বারা প্রকাশ করি স্যার, কি দ্বারা প্রকাশ করলাম, আর দ্বারা প্রকাশ করলাম, ওকে, এই আরটাই কিন্তু আমাদের বের করতে হবে, মূল কাজটা হলো কি আরটা বের করতে হবে, যদি বের করতে হয় তাহলে দেখো তো কি হবে, আমাদের এখানে যে আকর্ষণ বলটা যেটা কাজ করতেছে দুটোর মাঝখানে সেই বলের মানটা দেয়া আছে, সেটা হলো কত 7.4 × 10⁻⁴ কত স্যার -12 এত নিউটন, ওকে, এই আমার দেয়া আছে, এখান থেকে আমরা কি বের করব, আর বের করব, তাই যদি হয় তাহলে দেখেন আমাদের কি দেয়া আছে এম ওয়ান সমান সমান এম টু সমান সমান 1 কেজি, এফ এর মান দেয়া আছে 7.4 × 10⁻²⁰ নিউটন, ঠিক আছে, ক্যাপিটাল জি এর মান তো আপনি জানেন 6.673 × 10⁻¹১ নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, আমার আর এর মান ইকুয়াল টু হট, করেন ক্যালকুলেশনটা আপনারা করেন, তাহলে এফ ইকাল টু জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাই যদি হয় তাহলে দেখো তো কি হবে আর স্কোয়ার সমান জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই কি এফ, তার মানে কি আর সমান কি হবে স্যার জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই এফ, ওকে বের করেন আপনারা দেখেন কত হয়, কত বলে, ভেরি গুড, হ্যাঁ ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, হ্যাঁ 3 মিটার, রাতুল রাতুল বলছে, পলাশ সবাই, হ্যাঁ রায়হান হোসেন সবাই 3 মিটার, ঠিক আছে ওকে, তাহলে এটা হলো 3 মিটার পেলাম আমরা একটা, এবার একটু এটার চেয়ে একটু আর একটু কঠিন আর একটা দিয়ে, ওকে আচ্ছা 3 মিটার, ওকে এবার দেখো একটা রকেটকে পৃথিবী থেকে চাঁদের দিকে যাচ্ছে, একটু খেয়াল করেন, এটা হলো পৃথিবী আর্থ, এটা হলো পৃথিবী আর এটা ধরো মুন, ওকে, এখানে দেখেন এই জায়গা থেকে এখানে যাচ্ছে, আমার এইটুকে দূরত্ব দেয়া আছে, দূরত্ব যদি দেয়া থাকে তাহলে কি হবে, ওকে ঠিক আছে, এখন আমাদের দেয়া আছে চাঁদের কক্ষপথের ইয়েটা দেয়া আছে, আমার দূরত্ব দেয়া আছে চাঁদের কক্ষপথের দূরত্ব দেয়া আছে কত, এই যে দূরত্ব সেই দূরত্ব দেয়া আছে 1 মিনিট 3.8 × 10⁻¹ কত 10⁸ মিটার, ওকে এইটা এই দূরত্বটা দেয়া আছে, এই দূরত্বটা দেয়া আছে, আমার পৃথিবীর ভর দেয়া আছে খেয়াল করবেন এম এ, পৃথিবীর ভর কি দেয়া আছে, পৃথিবীর ভর দেয়া আছে 6 × 10⁻²⁴ কেজি, এম ই চাঁদের ভর দেয়া, সরি মুন
এমএম মাস অফ মুন, তাই যদি হয় তাহলে মুন কত দেয়া আছে আমাদের? মুনের ভর দেয়া আছে হলো 7.4 ইন্টু 10 টু দি পাওয়ার কত 22 কেজি। ওকে, এই হলো মান দেয়া আছে, পৃথিবীর ভর দেওয়া আছে, চাঁদের ভর দেওয়া আছে, ব্যাসার্ধ ওটা দেওয়া আছে। ওকে, আমার বলছে কি পৃথিবী থেকে চাঁদের উদ্দেশ্যে যে আমি একটা রকেট উৎক্ষেপণ করলাম, তাহলে কোথায় আমার বলছে যে এই পৃথিবী থেকে কত দূরত্বে, অথবা পৃথিবী থেকে কত দূরত্বে রকেটের উপর মহাকর্ষ বল শূন্য হবে? খেয়াল করবেন, পৃথিবী হতে কত দূরত্বে মহাকর্ষ বল শূন্য হবে, জাস্ট এটা ছবিটা থেকে ডাটাটা নিয়ে নাও, পৃথিবী হতে কত দূরত্বে মহাকর্ষ বল শূন্য হবে, এটাই হলো কথা। ঠিক আছে, কার? রকেটের। পৃথিবী হতে কত দূরত্বে রকেটের মহাকর্ষ বল শূন্য হবে? এবার বের করে ফেলেন তো দেখি পারেন কিনা। করেন, ধরি এক্স দূরত্বে ওকে স্যার, এক্স দূরত্বে তুমি ধরে নিলাম, তাই যদি হয় তাহলে এখন কি হবে দেখেন, তুমি যে রকেটটা যেটাই করছো রকেটের ভরও কিন্তু ধরে নিতে পারো, একটা রকেটের ভর ধরে নিতে পারো, যদি তাই ধরে নাও তাহলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, রকেটের ভর স্মল এম। ওকে, তাই যদি হয় দেখো পৃথিবীর ক্ষেত্রে আর একটা হলো চাঁদের ক্ষেত্রে, পৃথিবীর ক্ষেত্রে তার মানে এফ ই সমান হবে কি হলো জি এম ই স্মল এম, রকেট এবং পৃথিবীর ভর, দূরত্ব কত বলা হয়েছে এক্স, যেটা ধরে নিয়েছি আমরা কোথায় এই যে এক্স দূরত্বে, তার মানে এটা হলো এক্স স্কোয়ার। আর একটা হলো চাঁদের ক্ষেত্রে, সেটা হলো এফ এম ধরলাম, ঠিক আছে, মুনের ক্ষেত্রে, তাই যদি হয় সেটা কি হবে জি ক্যাপিটাল এম স্মল এম স্মল এম ডিভাইডেড বাই কত 3.8 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মাইনাস এক্স এর হোল স্কোয়ার। ওকে, কাজ শেষ, কিন্তু এখন আমার যে কাজটা হবে আমি এখানে লিখি সেটা হবে শর্ত মতে, শর্ত মতে এফ ই সমান সমান এফ এম স্যার। এবার বাকিটা আপনাদের কাজ, এবার মানটা বসিয়ে এক্স এর মানটা বের করেন, আমি 2 মিনিট সময় দিলাম, করো দেখি কার কার হয়, 2 মিনিট আমি খেয়াল করি। কত হয় দেখি, থ্রি পয়েন্ট ফোর টু ইন্টু 10 টু দি পাওয়ার 8 ফেরদৌস হয়েছে, এটা কি আবিন রহমান না কি যেন হয়েছে, ঠিক আছে হয়েছে, হ্যাঁ গুড, থ্যাংক ইউ। থ্রি পয়েন্ট ফোর টু ইন্টু 10 টু দি পাওয়ার 6 কে দিয়েছে যেন, 6 হবে না তো 8 হবে, 8 হবে, 8 হবে, 8, 3.42 ইন্টু 10 টু দি পাওয়ার 8 হবে নট 6, কে যেন 6 দিয়েছে দেখলাম, 8 হবে বাবা, 8 হবে, অনেক ম্যাক্সিমামই হয়েছে, ওকে গুড। থ্যাংক ইউ।
এটা ওকে। তাহলে খেয়াল করো মহাকর্ষ সূত্র রিলেটেড কাজগুলো মোটামুটি আমাদের শেষ, এইগুলাই, এর বাইরে তেমন কিছু নাই। এখন আমরা এরপরে অন্য অংশে যাব, সেটা হলো অভিকর্ষ স্তরণ। অভিকর্ষ বল থেকে অভিকর্ষ স্তরণটা আসবে আমাদের। অভিকর্ষ বল কাকে বলে বা অভিকর্ষ কাকে বলে? পৃথিবী এবং অন্য যে কোনো একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেটা হলো অভিকর্ষ বল। তার মানে অভিকর্ষ স্তরণ যখন বলবো তখন এটাও কিন্তু পৃথিবী রিলেটেড। পৃথিবী রিলেটেড অর্থ প্রত্যেকটা বস্তুকে পৃথিবী কি করে, তার কেন্দ্রের দিকে টেনে নিয়ে আসে। এই কেন্দ্রের দিকে টেনে নিয়ে আসার এই কারণে হলো অভিকর্ষ বল কাজ করে, এটাই হলো অভিকর্ষ বল। এবং এই অভিকর্ষ বল আর বস্তুর ওজন এটা কিন্তু একই, অর্থাৎ ওজনও হলো mg, অভিকর্ষ বলও হলো mg। এই জন্য অভিকর্ষ বল আর বস্তুর ওজন সেম জিনিস। ওকে, তো এখন আমরা আসি অভিকর্ষ স্তরণ নিয়ে কথা বলব। অভিকর্ষ স্তরণ ওকে, অভিকর্ষ স্তরণ কাকে বলে? অভিকর্ষ বলের প্রভাবে কেন একটা বস্তুকে যদি আমরা উপর থেকে ছেড়ে দিই, খেয়াল করো যদি ছেড়ে দিই এইভাবে পড়বে, কেন পড়বে? এটা ওর চান্দুর পড়ার কি দরকার আছে বলো? ও পড়বে, কারণটা হলো অভিকর্ষ বল তাকে কি করতেছে, টেনে আনতেছে। এই জন্য বলা হয় অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোন বস্তুর ত্বরণ মানে বেগ বৃদ্ধির হার। স্থির অবস্থান থেকে যখন পড়বে বস্তুটি কি করবে, অভিকর্ষ বল টানবে, আর বস্তুটি যত নিচে নামবে বেগ তত বাড়বে। এই যে বেগ বৃদ্ধির হার, এই বেগ বৃদ্ধির হারকে বলা হয় অভিকর্ষ স্তরণ। কি বলা হয়? অভিকর্ষ স্তরণ বলা হয়। যাই হোক, অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে? অভিকর্ষ স্তরণ বলে। এখন সেই অভিকর্ষ স্তরণের রাশিমালা আমরা বের করব। আর অভিকর্ষ স্তরণের একটা ব্যাপার, পৃথিবী পৃষ্ঠে যেটা আমরা ভূপৃষ্ঠ বলি, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ স্তরণের মান ফিক্সড। পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা যত উপরে যাব জি এর মান ততই কমতে থাকবে, কমতে কমতে একটা দূরত্বে গিয়ে কিন্তু সেটা শূন্য হয়ে যাবে, যেটাকে আমরা ভারসাম্য অবস্থা বলি। ওটা নিয়েও কথা হবে, সেটা আমরা স্যাটেলাইট যেখানে নিক্ষেপ করে যে যে পথে যে অরবিটালে কি স্যাটেলাইটগুলো ঘোরে। আচ্ছা, এখন তাহলে একটা পর্যায়ে গিয়ে জি এর মান শূন্য হয়ে যাবে। একইভাবে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি তুমি নিচের দিকে গর্ত করে নিচের দিকে যদি যাও, পৃথিবীর ভিত অভ্যন্তরে ঢুকে যাও, তখন কি হবে, যত নিচে নামবার জি এর মান কমতে থাকবে, কমতে কমতে একেবারে পৃথিবীর সেন্টারে গেলে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে গেলে জি এর মান কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তার মানে কি, খেয়াল করেন যে অভিকর্ষ স্তরণের বৈশিষ্ট্যের কথা বলছি, অভিকর্ষ স্তরণের মান পৃথিবী পৃষ্ঠে ফিক্সড, সেটা হলো অর্থাৎ নির্দিষ্ট, সেটা হলো 9.81 মিটার পার সেকেন্ড স্কেল আমরা যেটা বলি। এই পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যাবে জি এর মান কমবে, আবার পৃথিবী পৃষ্ঠ থেকে অভ্যন্তরে গেলেও জি এর মান কমবে, অর্থাৎ উচ্চতার ক্রিয়ায় জি এর মানের কি হয়, পরিবর্তনটা হয়, এটা একটা ব্যাপার। আবার দেখো পৃথিবী যে তার আপন কক্ষপথে যেটা ঘোরে, যেটাকে আমরা আহ্নিক গতি বলি, আহ্নিক গতির এই ঘূর্ণনের কারণে পৃথিবী কিন্তু দুটো অবস্থায় থাকে, কেন্দ্রের সাপেক্ষে একটা নির্দিষ্ট, পৃথিবীর সেন্টারের সাপেক্ষে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে অবস্থান করে কিন্তু, ঠিক আছে, বস্তুটা ওই অ্যাঙ্গেলে থাকলে যে কোণে থাকবে কোণের উপর নির্ভর করে কিন্তু জি এর মানের কি হয়, জি এর মানের পরিবর্তন হয়। অর্থাৎ আহ্নিক গতির কারণে অভিকর্ষ স্তরণের কি হয়, পরিবর্তন আসতে পারে, ঠিক আছে, অর্থাৎ পরিবর্তন হয়। এইটা হলো তোমার কি, অভিকর্ষ স্তরণের বৈশিষ্ট্য যেটা বলে বা মানের বিভিন্নতার কথা হলো। তাহলে একটা হলো উচ্চতার ক্রিয়ায়, আর একটা হলো আহ্নিক গতির কারণে। এই দুটো কারণে আমরা কি করব, জি এর মানের যে পরিবর্তনটা হয় সেটা আমরা কি করব, আমরা দেখব। ওকে, এবার আসি, দেখো অভিকর্ষ স্তরণের রাশিমালা, অভিকর্ষ স্তরণের রাশিমালা দেখেন।
ওকে, দেখো দিস ইজ কি আর্থ, পৃথিবী, এই যে পৃথিবীর ভর ধরলাম কি আমরা ক্যাপিটালে, ওকে পৃথিবীর সেন্টার এটা, ব্যাসার্ধ কি আর, ধরো এখানে একটা বস্তু আছে, স্মল এমভারের একটা বস্তু আছে, তার মানে কি পৃথিবী এবং বস্তুর মাঝে একটা কি আকর্ষণ বল কাজ করবে যেটাকে বলা হয় মহাকর্ষ বল। তাহলে সেই মহাকর্ষ বলটা কি হবে আমাদের, জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কয়ার। দেখো একটা পেলাম আমরা মহাকর্ষ বল, এই জন্য বলেছিলাম কিন্তু সমস্ত অভিকর্ষ বল কিন্তু মহাকর্ষ বল, আবার সব মহাকর্ষ বল অভিকর্ষ বল না। এবার আসি, এখন অভিকর্ষ স্তরণ জি হলে অভিকর্ষ বল কি হবে, এফ সমান কি এম জি, এটা কিন্তু এই বস্তুটার জন্য, কারণ বস্তুটাকেই পৃথিবী কেন্দ্রের দিকে টানবে। তাই যদি হয় তা এখন এই দুটো বল পরস্পর সমান, তাই যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, দেখো তার মানে আমরা কি পেলাম, অভিকর্ষ স্তরণ জি ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার, জি ইকুয়াল টু কি জি এম বাই আর স্কয়ার। এটার অর্থটা দেখো, এখানে অভিকর্ষ স্তরণ সমান মহাকর্ষীয় ধ্রুবক ইন্টু পৃথিবীর ভর ডিভাইডেড বাই পৃথিবীর ব্যাসার্ধের বর্গ। তার মানে এখানে দেখো বস্তুর ভর নাই, বস্তুর ভর যেটা আমরা স্মল এম ধরেছিলাম সেটা নাই, তার মানে কি অভিকর্ষ স্তরণটা হলো বস্তু নিরপেক্ষ, অর্থাৎ অভিকর্ষ স্তরণ ওই বস্তুটার ভরের উপর নির্ভর করে না, ওকে বস্তুটির ভরের উপর নির্ভর করে না, সে হলো পৃথিবীর ভর মহাকর্ষীয় ধ্রুবক এবং পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করে, তাই পেলাম আমরা, ওকে। এই জন্য এখানে এই সমীকরণ থেকে বলা যায় যে অভিকর্ষ স্তরণ বস্তু নিরপেক্ষ কিন্তু স্থান নিরপেক্ষ নয়। স্থান মানে কি দূরত্বটা কাজে লাগে, কারণ এখানে ব্যাসার্ধে একটা ফ্যাক্টর আছে দেখো, অর্থাৎ বস্তু নিরপেক্ষ কিন্তু স্থান নিরপেক্ষ নয়। আচ্ছা এই এটাই হলো আমার অভিকর্ষ স্তরণের সমীকরণ। এখন অভিকর্ষ স্তরণের সমীকরণটাকে আমরা আর একটা ভাবেও নেব, দেখো সেটা হলো কি দেখেন পৃথিবীর ঘনত্বের সাপেক্ষেও নিয়ে আসবো, সেটা হলো কি পৃথিবীর ভর তো ক্যাপিটাল এম, এটা তো আমরা জানি, পৃথিবীর ব্যাসার্ধ কি আর এটাও আমরা জানি, ওকে মানগুলো কিন্তু আমরা লিখে দিতে পারি, 6 × 10⁴ কেজি পৃথিবীর ভর, আর ব্যাসার্ধ হলো 6400 কিলোমিটার, তার মানে কি স্যার 6.4 × 10⁶ মিটার, এটা একটু মনে রাখতে হবে, ওকে। এখন পৃথিবীর ঘনত্ব দেখো, পৃথিবীর ঘনত্বটাকে আমরা কি ধরলাম, পৃথিবীর ঘনত্ব রো যদি হয়, রো যদি হয় তাহলে দেখো তো আমরা কি লিখতে পারি, আর ব্যাসার্ধ কি আর, তাই যদি হয় তাহলে দেখো তো রো সমান আমরা কি জানি এম বাই ভি, তাই যদি হয় তাহলে এম সমান কি হবে রো ভি, তার মানে কি রো ইন্টু 4/3 πr³। দেখেন আমরা কি পেয়ে গেলাম, তাহলে ভর পেয়ে গেলাম, যদি ভর পাই তাহলে এই জায়গায় আমরা ভরের মানটা বসিয়ে দিই, তাহলে দেখো তো কি হয় জি ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু রো ইন্টু 4/3 πr³, এইটা কেটে গিয়ে আর হয়ে গেল, তাই যদি হয় তাহলে দেখো তো জি সমান কি হবে 4/3 πG আর ইন্টু রো, এই যে স্যার এটা কি হলো, এটা হলো ঘনত্ব রিলেটেড অভিকর্ষ স্তরণের সমীকরণ স্যার, ঘনত্বের সাথে অভিকর্ষ স্তরণের যে সম্পর্ক সেটা, তার মানে কি দেখো ঘনত্ব বাড়ার সাথে আমার যদি বাকিগুলো যদি কনস্ট্যান্ট ধরি স্যার, এই দেখেন এগুলোকে যদি আমরা কনস্ট্যান্ট ধরি, কারণ পাই জি আর এটা কনস্ট্যান্ট, তাহলে কি হয় জি সমানুপাতিক রো হয়, জি সমানুপাতিক কি হয় জি সমানুপাতিক রো, অর্থাৎ অভিকর্ষ স্তরণটা হলো পৃথিবীর গড় ঘনত্বের সমানুপাতিক।
এখন যদি এইটা যদি হয় তাহলে এখান থেকে দেখেন আমরা আরেকটা অঙ্ক করে আসি আরেকটা অঙ্ক করে আসি দেখেন তো কি হয় দেখেন এটা করেন নিজেরা পৃথিবীকে ব্যাসার্ধের এবং 5.5 গ্রাম পার সিসি ঘনত্বের সুষম কল্পনা করলে এর পৃষ্ঠে জি নির্ণয় করো সহজ কথা শর্টকাট করলাম করেন এর পৃষ্ঠে জি নির্ণয় করো ওকে এই হলো জিনিস করেন ক্যালকুলেশন করেন গ্রাম পার সিসি কে কেজি পার মিটার কিউবে নিতে হবে এসআই এককে নিতে হবে স্যার সরাসরি লিখতে পারেন একটু আগে লিখে দিয়েছি আমি দেখেন এই সূত্রটা লিখলে হবে তুমি সূত্রটা এটা লেখো জি সমান 4/3 পাই ক্যাপিটাল জি আর রো রো সমান 5.5 গ্রাম পার সিসি তার মানে 5.5 × 10³ কেজি পার মিটার কিউব দেখো তো ক্যাল তাই হয় কিনা দেখো তাই হয় কিনা নিজেরা করো এবার ক্যালকুলেশন করে বলেন আমাকে এই ফুলাটা কি বলছে একটু নিচে নামো তো উপরে না উপরে ওঠো উপরে ওঠো কি যেন বলছে মনে হয় ওইটা তাই না আর একটু যাও তো উপরে কিছু বোঝা যাচ্ছে আচ্ছা থাক দেখা যাক 9. কত হলো 9. কত 9.84 না কেউ 8.39 ঠিক আছে 9.84 আচ্ছা শোনো বুঝতে পেরেছি দুটো জিনিস পায়ের মান যদি খেয়াল করো পায়ের মান যদি তোমরা পুরাটাই ধরো 3.1416 যেটা পুরা মানটা যদি ধরো তাহলে কত 9.84 আসবে আর যদি পায়ের মান 3.14 ধরো তাহলে 9.82 আসবে 9.82 দুটোই রাইট কোনো সমস্যা নেই 9.8 দিও না 9.8 শুধু দিও না 9.82 অথবা 9.84 ঠিক আছে 9.84 অথবা 9.82 যদি পায়ের মানের উপর নির্ভর করে মানটা একটু ভেরি করবে ওকে পায়ের উপরে পায়ের মানের উপর নির্ভর করে একটু ভ্যারি করতেছে 2 এর জায়গা 4 হচ্ছে যেটা ওটা হলো শুধু পায়ের মান 3.14 ধরলে কিন্তু সমস্যা হয় না অনেকে 3.14 ধরে কেউ ধরে 3.1416 এর জন্য একটু ডিফারেন্স হয় সমস্যা নাই 9.82 9.84 ঠিক আছে এই হলো ব্যাপার যাই হোক শোনো এটা হলো তোমাদের একটা কথা বলি শোনো তোমাদের এই চ্যাপ্টার 6 অর্থাৎ মহাকর্ষের উপরে তোমাদের আজকে আমার প্রথম লেকচার ওকে আজকে প্রথম লেকচার এরপরে মানে ধারাবাহিকভাবে যাবে এই জন্য বলছি যদি প্রথম থেকে একটু খেয়াল করলে ক্লিয়ার হয়ে যাবে প্রথম থেকে খেয়াল করবো আজকের থেকে
এরপরে ধরো প্রত্যেক রবিবারে এই এই চ্যাপ্টারটা প্রতি রবিবারে ক্লাস হয়, আমার ক্লাসটা প্রত্যেক রবিবারে রবিবারে। এখন কথা হলো আজকে প্রথম লেকচারটা দিলাম, এরপরের মানে একেবারে ধারাবাহিকভাবে চলে যাবে, আজকে যে যেটুকু পড়িয়েছি এর পরের অংশটা এর পরের দিন আসবে, যাই হোক এইভাবে আসবে। যাই হোক শোনো, আমি যে পর্যন্ত পড়ালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো, এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টস তোমরা লিখবা। আর আজকে আমি এ পর্যন্তই শেষ করব, সবাই ভালো থেকে সুস্থ থাকো এই কামনা করি, আল্লাহ হাফেজ।